Selamun aleyküm ve rahmetullahi ve berekatühü. Elhamdülillahi ve salatu ve selamu ala Resulillah ve ala alihi ve sahbihi ecma'in. Men tebiyem bi ihsan ila middin ama ba'd. Sonra tabi var, tavşak olan sütamında. Amara fulsat parbo ekannote. Aske arakti amun sampako janbo. Jamore da fulsirat alo kita hobe. İnşallah fulsirat lighting ba alo briddi hobe. Bizni Allah ta'ala. Evan amara inşallah Allah ta'ala mehribanite. Sayı salamatı nirapate parlatı parbo. শামুলটি হলো জুমায় সূরা কাহাফ পড়া জুমার দিন সূরা কাহাফ পড়া বা জুমার রাতে সূরা কাহাফ পড়া এটা শেখ ডক্টর মোহাম্মদ নাঈম রাহিমাহুল্লাহ জুমার দিনে কথা উল্লেখ করেছেন কিন্তু বর্ণগুলোতে জুমার দিন বা রাতে দুটো বর্ণ দুই রকম ফজিলত আসছে দুটো দ্বারাই কুলসাতে লাইটিং হবে এবং আমাদের আমলের আলো বৃদ্ধি হবে এই আলো আমাদেরকে ইনশাআল্লাহ আলোকিত করবে বিজনিল্লাহ আখিরাতের পথ তামনা হাদিসটা নেই না এই হাদিসের সম্বন্ধে কথা বলি আবু সাদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বলতো তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে জুমার দিন মানে ফজরের জুমার দিন ফজরের পর থেকে নিয়ে সারা দিনের যে কোনো সময় জুমার দিন অর্থাৎ শুক্রবারে ফজরের পর থেকে নিয়ে যে কোনো সময় মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা জুমার দিনের জুমার রাত মানে বৃহস্পতিবার দিনগত মাগরিব থেকে বৃহস্পতিবার দিনগত মাগরিব থেকে মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত এটা হলো জুমার রাত এই হাদিসটিতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন তো মানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে একটি নূর তাকে আলোকিত করবে একটি নূর তাকে আলোকিত করবে দুই জুমার মাঝখান পর্যন্ত অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে এই পুরো সপ্তাহ তাকে আলোকিত করে রাখবে একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার পাঠানো নূর আল্লাহু আকবার তো এটা নূর আলোকিত করবে অন্য বর্ণনা আসছে যেটা আমি আগে বলেছি যে জুমার রাতটিতে যদি কেউ পড়ে তাহলে ওই ব্যক্তি বাইতুল আতিক থেকে অথবা তার জায়গা থেকে নিয়ে বাইতুল আতিক অর্থাৎ মক্কা কাবা পর্যন্ত কাবা থেকে তার পর্যন্ত আলোকিত হবে এবং ওনার কোন কোন বর্ণে শব্দ আসছে আবার কোন কোন বর্ণে আসছে যে একটা নূর তার জন্য একটা নূর হবে কিয়ামতের দিন একটা আলো হবে নূর হবে যে আলো তার স্থান থেকে নিয়ে একবার মক্কা পর্যন্ত আলোকিত করবে সুবহানাল্লাহ বিভিন্ন বর্ণে আসছে এখান থেকে আমরা লাইটিং পাচ্ছি আলো বৃদ্ধি পাচ্ছি নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে যদি জুমার দিনে সূরা কাহাফ পড়া হয় এটা জন্য জুমার দিন অথবা রাত্রি বিভিন্ন শব্দ বিভিন্ন পর্যন্ত শব্দ কাছাকাছি শব্দগুলো আসছে তবে শেখ আবৈশাক হাওয়াইনি হাফিজাহুল্লাহ শেখ আলবানির অন্যতম প্রধান সাগরের তিনি হাদিস গবেষণা করতে বলেছেন যে একবার যদি বর্ণনাগুলো বেশি বিশুদ্ধ হয় শেখ আলবানি এই দুটো হাদিসই সহি বলেছেন সোহেল জামে সহিরে 6470 তিনি সহি বলেছেন রাত্রিতে হোক আর দিনে হোক নূর এটা আলোকিত করবে এক সপ্তাহ দুজন মাঝখান পর্যন্ত অথবা তার স্থান থেকে মক্কা পর্যন্ত এই হাদিসগুলো সহি বলেছেন কিন্তু শেখ আবৈশাক হাওয়ানি তার সাগে প্রধান সাগে হাদিস বিষয় তিনি বলেছেন যে দিন জুমার দিনের সাথে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট করার বর্ণনাগুলো এত কিছুটা কোনো কোনো সনদে আপত্তি আছে কিন্তু দিন ছাড়া যে কোনো দিনই পড়তে পারে ফজলের সহি ফজলটা হলো যদি কেউ সূরা কাহাফ পড়ে তখন তাকে আল্লাহর পক্ষে দুই জুমার মাঝখানে আলোকিত করবে অথবা বাইতুল্লাহ থেকে তার পর্যন্ত এভাবে আলোকিত করা হবে মক্কা থেকে তার স্থানকে মক্কা আলোকিত করা হবে এই ফজিলত গুলো সহি আর তিনি বল চাচ্ছেন যে জুমার দিনের সাথে কোনো এটা কিনা সংশ্লিষ্ট না যে কোনো দিন পড়তে হবে যে কোনো দিন পড়লে আল্লাহর পক্ষ থেকে নূর তাকে দুই জুমার পর্যন্ত আলোকিত করবে অথবা তার থেকে বাইতুল্লাহ পর্যন্ত মক্কা পর্যন্ত এই স্থান আলোকিত হবে কিয়ামতের দিন এই এই শব্দগুলো ফজিলত সাব্যস্ত তবে জুমার দিন সাথে খাস নাই এটা যে কোনো দিন পড়া যেতে পারে এটা শেখ আবু সাখাওয়ানি তার গবেষণায় বলেছে তো আমরা যে কোনো দিন পড়তে পারি আবার যদি জুমার দিন পড়তে চাই তাও পড়তে পারি জুমার রাতে পড়লে তাও পড়তে পারি সে কালবানি হাদিস সাহেব বলেছে গ্রহণযোগ্য বলেছেন সুতরাং সুযোগ যদি জুমার দিন হয় ভালো কথা জুমার রাত্রি হলে ভালো কথা এই দুদিন না হলে আপনি অন্য যে কোনো সময় পড়ুন ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি শেখ আবু সাঈদ খাওয়ানি হাদিস বিশারদ তিনি শেখ কালবানি অন্যতম প্রধান সাগরে সুতরাং তার কথা যেহেতু বলছেন তিনি দিন যে কোনো দিন পড়া যেতে পারে আমি নিজে শুনেছি এটা তো সুতরাং যে কোনো দিন পড়ুন যদি আপনার জুমার দিন বা জুমার রাত্রিতে সুযোগ না হয় যে কোনো দিন পড়ুন যেন আমরা আলো আল্লাহর পক্ষ থেকে আলো সঙ্গে রাখতে পারি এবং কেমন আমাদের লাইটিং হয় ফুলসরাত আলোকিত হয় সে আলো দিয়ে আমাদের পার হতে পারে কারণ ফুলসরাত ঘুট ঘুটে অন্ধকার আমরা আগে বলেছি যে তো
আমাদের এই আলো আমাদেরকে আলোকিত করুক এবং আমরা সবাই দুনিয়া আখেরাতে আলোকিত হই এবং আখেরাতে ইনশাআল্লাহ এই এই নূর যেন আমাদের ফুরসত পাইতে সহযোগিতা হয় আমরা সহযোগী হয় ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব এবং ইনশাআল্লাহ এই সমস্ত আমলের দ্বারা লাইটিং হবে বেশি নূর বা আলো বাড়বে কিয়ামতের মাঠে ফুরসত পাইতে আলো বেশি হবে এবং আমরা ইনশাআল্লাহ সহি সালামতে আল্লাহর মেহরবানিতে ফুরসত পাইতে পারবো আল্লাহ তোমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু